দাদি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা, সাদ্দাত সম পলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানি না রে, এভাবে শুনে হাফেজ বা তু গুয়াম কে গোলতা জানামি মানার, আগর মানান সবে মানান সবে দিগর নমি মানান। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা যা কি রয়ে কখনো, এক রাত কি দূরাত রহে, ভুল বুঝিস নে তোর জীবন, ঠিক এমনি করে সাঙ্গ হবে এই ভবের খেলা পরে রবে, কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভবে। প্রতি বছরে ময়দানে বয়ান চলে, আজও চলছে সামনেও চলবে, কিন্তু হেমুমিন একটু ডানে বামে তাকায় দেখ, গত বছর অনেকে ময়দানে বয়ান শুনতে শ্রোতা হয়ে পড়ছিল, আজ দেখো তাদের কোনো খবর নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন তুই ধারণা করছো আমার দরবারে আসবি না, আমি আল্লাহ রশি ঢিল দিয়া দিলাম সময় মতো যখন ডাক দিব, ছেলে কান্না করবে কেউ ধরে রাখতে পারবে না, তোর বিল্ডিং এর খাঁচায় কেউ আটকায় রাখতে পারবে না, বৃষ্টি নাই রৌদ্র নাই এখন ইন্তেকাল হয়ে যাবে, এই বৃষ্টির মাঝে তোর আপন সন্তান ওই কাদা পানির ভেতরেই দাফন করে ফেলবে, কারণ তুই যতই মনে করো সন্তান তোমার আমার আপন, সবাই হলো স্বার্থপর কেউ আসল আপন না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর কেমন সে ঠায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা, কেমন সে ঠায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে অনর্থক বানাই নাই, এরে আল্লাহর বান্দা আমি আল্লাহর দরবারে তোমার আসতে হবে না, এ ধারণাটাও ভুল, আসতে একদিন হবেই হবে, এবং আমি তোমাকে বানাবার পেছনে বড় কারণ, কারণ তুমি একে দুর্বল, এত দুর্বল এত দুর্বল, তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, পিপিলিকায় যদি তোমার সাথে মাস্তানি করে হরতালের ডাক দিয়া বলে তোরে ঘুমাইতে দিব না, এমন কোন আদম সন্তানের ক্ষমতা নাই নাক টেনে আরামে ঘুমাবে। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, আমি মানুষ সৃষ্টি করেছি দুর্বল করে, কত দুর্বল বলে ক্ষুদ্রতম আল্লাহ তাআলার বানানো একটা মাখলুক পিপিলিকার কাছেও শক্তিশালী মানুষ দুর্বল, আল্লাহর বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল, মানুষের বানানো পাতলা দুই টাকা দামের ব্লেডের কাছেও মানুষ দুর্বল, এত দুর্বল তুই নিজের পায়খানা নিজে খাইছো মনে নাই, কথা কন না কেন, হ্যাঁ মাস্তানি করো না, নিজের গু নিজে খাইছো মাস্তানি করো, হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়
দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস নিজে পায়খানা করেছো পরিষ্কার করার শক্তি তোর ছিল না একটা মশা তোর গায়ে পড়ত ফিরাবার শক্তি তোমার গায়ে ছিল না তুমি এত দুর্বল এত দুর্বল মশা তোমার থেকে বড় দামি বড় শক্তিশালী একটা মশায় যদি মানুষের বলে ঘুমাইতে দিব না কেউ ঘুমাতে পারবে না এসি মশারি টানায় ঘুমাইছু মশারির ছিদ্র ছোট দেখ তাকায় দেখ বাতি নিবা যখন তুই নাক টান মারছো হঠাৎ করে কানের কাছে মশার গানের আওয়াজ নাকের সামনে মশার গানের আওয়াজ চান্দি গরম হয়ে গেল এসি মশারি কিনলাম ডাবল টাকা দিলাম এরপরও কেন মশার গান বাতি জ্বালায় দেখলাম মশারির ছিদ্র এতই যে ছোট মশাটা ঢুকতে বড় কষ্ট হয়েছে বান্দা একবার চিন্তা কর মশা ঢুকছে ঢুকার পরে দেখ ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকলো এই মশারির ছিদ্র থেকে নাকের ছিদ্র ছোট না বড় কানের ছিদ্র অনেক বড় নাকের ছিদ্র অনেক বড় তাকায় দেখ ছোট ছোট মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকতে পারলো অথচ তোর বড় ছিদ্র নাকের ভিতর দিয়ে মশা গান গায় বা ভিতরে মশা ঢুকে না কানের সামনে গান গায় কানের ছিদ্র দিয়ে মশা ঢুকে না ওরে তোর আব্বাই বুঝি ফিরাইছে তোর মায় ফিরাইছে না না আল্লাহ বলেন তোরা আমার আদরের গোলাম কারণ ওই মশা আমার কাছে দামি না আব্বু বকর তুই আমার কাছে যত দামি ওই হাতি আমার কাছে দামি না বান্দা তুই আমার কাছে যত দামি আমি আল্লাহ তুই সারাটা দিন কাজ করছো দোকানদারি করে এখন বাসায় আসছো ক্লান্ত ঘুমায় যাবি মশায় যদি তোরে কষ্ট দেয় তুই ঘুমাতে পারবি না নাকের ছিদ্র দিয়া যদি মশা ঢুকে তোর চিকিৎসা করতে কষ্ট হবে আমি আল্লাহ ফিরিশতা লাগায় বললাম আমার বান্দারে পাহারা দিবি আমার বান্দা আরামে ঘুমাবে ঘুমে যেন ডিস্টার্ব না হয় এলাহি তু মেরা মাবুদ হ্যা এলাহি তু মেরা মাশুক হ্যা এলাহি মুঝু সে মুঝুকো দূর কর তাকে দেখো মুঝু মে তুঝুকো এক নজর কষ্ট হচ্ছে মনে হয় আওয়াজ কি বন্ধ হয়েছে তো চুপচাপ থাকা যাবে না পিছন থেকে কোনো ডিস্টার্ব হচ্ছে না তো আল্লাহ আমাদের কবুল করে নি আল্লাহ এত দুর্বল করে বানাইছেন কিন্তু সম্মান সবার অনেক উপরে বাঘ এত শক্তিশালী আল্লাহ বলেন শক্তিশালী বাঘ আমার কাছে দামি না দুর্বল মানুষ আমার কাছে যত দামি শক্তিশালী পাহাড় আমার কাছে দামি না দুর্বল মানুষ যত দামি শক্তিশালী সূর্য আমার কাছে দামি না দুর্বল মানুষ আমার কাছে এত দামি আকাশের চাঁদ এত সুন্দর আল্লাহ বলেন মানুষের মতো সুন্দর কিছু বানাই নাই মানুষ এত দামি শক্তিশালী চাঁদ আমার কাছে দামি না সুন্দরবন এত শক্তিশালী সুন্দর মানুষের মতো সুন্দর আমার কাছে কিছু নাই এত বিশাল পানির শক্তি আমি আল্লাহর কাছে দুর্বল মানুষ বড় পানির থেকেও দামি কারণটা কি জানো তোর কাছে অস্ত্র আছে এই জন্য তোর দাম না না তুই একজন আরে ফিডাইতে পারো এই জন্য দাম তোর শিক্ষাগত মাস্তানি আছে এই জন্য তোর দাম আল্লাহ বলেন না না তুই শিক্ষার দিক দাও দুর্বল এরে বান্দা তুই মেডিসিনের ডাক্তার হয়ে গেছো তোর থেকে বড় ডাক্তার জঙ্গলার প্রাণী আমি বানায় রাখছি তোর মেধার বিকাশের লাইনে তুই বড় দামি না না এরে বান্দা তুই বড় ইঞ্জিনিয়ার এই মাস্তানি করো না না ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট দিও তুই দামি না কারণ আমি আল্লাহর আদালতে তুই মানুষের ইঞ্জিনিয়ারিং এর থিওরির থেকে আমি আল্লাহ এমন মাখলুকাত জমিনে বানাইছি ওর থেকে বড় নির্ভেজাল ইঞ্জিনিয়ার হলো মৌমাছি দেখছুনি কেমন সুন্দর বিল্ডিং বানাইছে বেডরুম আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম আলাদা মধু রাখার বোতলগুলো আলাদা
20 কেজি মধু একটা বাসার ভেতরে, মধু রাখার বোতলের মুখগুলো নিচের দিকে, বোতলের মুখটা আটকানো নাই খোলা, তাকায়া দেখ এক ফোঁটা মধুও জমিনে পড়ে না। এক একটা রুম বানাইছে, কোন রুমের সাথে কোন রুমের চুল পরিমাণ ব্যবধান নাই। এরে বান্দা তাকায় দেখ, আমেরিকার মৌমাছি বাংলাদেশের মৌমাছি দুজন মনে হয় যেন একই শিক্ষকের ছাত্র, বাসার ভেতরে কোনো ব্যবধান নাই। এরে ইঞ্জিনিয়ার, তুই ঢাকার কলেজের ইঞ্জিনিয়ার হইয়া বিল্ডিং করছো নোয়াখালী, পাঁচতলা বিল্ডিং করেছো, এক ইঞ্জিনিয়ার এক হয়, বুয়েটের ইঞ্জিনিয়ার বলে তোর এই থিওরিতে ভুল আছে, গ্যারান্টি কয় বছর বলে 100 বছর, কয় দেড় বছর পরে বিল্ডিং এর তলে পরে সব মরে যাবি, তাড়াতাড়ি আবার নতুন করে ভেঙে বিল্ডিং তৈরি কর। বান্দা তোর মাস্তানির মধ্যে ভুল আছে, মৌমাছির ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে কোনো ভুল না। তুই যদি ইঞ্জিনিয়ারিং এর মাস্তানি করো, মৌমাছি কি করবো বল, তোরে খালি মিস কল দিবে খানের গোড়া। আহা, বুঝেননি? এডি হইল ওয়াজ, এডি বুঝবেন আর বিড়ি টানবেন। আহা, আল্লাহ বলেন আমি তোমাকে অনর্থক বানাই নাই, সব তোর গোলাম, সব তোর গোলাম, সূর্য তোর গোলাম, পানি তোর গোলাম, বাঘ তোর গোলাম। উজানিরকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই আপনাদের এ জমিনের সন্তান, ঠিক নি? একবার তো ভাবলেন না, একবার তো ভাবলেন না, ভাবলেন না তো ভাবলেনই না, বরং দোকানে বয়া বিরোধিতা করেন। উজানি কেউ যায় কসু করতে, উজানি যায় কি লাভ? কেন কেন কয় অনেক গিয়া পিসাবেরা কি বয়ান করে আর মানুষ খালি লাভ হয়, খালি লাভ হয়, কি হয় এতে? এই মগা, কুমিল্লার রসমালাই মজা কেমন না খাইলে তুই বুঝবি না, তুই মগা। বগুড়ার দদির ভেতরে কেমন মজা তুই না খাইলে বুঝবি না। দেখছেন নি কই যাইতেছি, জামু ঢাকা যাইতেছি চট্টগ্রাম, মুসিবত। আহা, এই জমিনের তো কারি ইব্রাহিম, যার কথা বাঘে শুনছে, কইডা কেমনে হয়? আরে মিয়া, বাঘ মানুষের গোলাম না? বাঘ দামি না মানুষ দামি? মানুষ দামি। অতএব মানুষের গোলাম বাঘ, মানুষের গোলাম হিংস্র প্রাণী। অতএব মানুষ যদি আল্লাহর কথা শুনে, বাঘ মানুষের কথা শুনতে বাধ্য। তোমার কথা শুনে না কা, তুমি আল্লাহটা যে শুনো না, বরং তুমি আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, যাকে দেখি না তাকে মানি না। এইটা যেমন টপ লেভেলের নাস্তিক, আর তুমি আউজুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, তুমি বলো আবু হানিফা মুনাফিক। হ্যাঁ, পীর মুরিদি শিরক, তাবলিক মূর্খ, তাবলিক শিরক, এগুলো করে কি লাভ হবে? আরে কেমনে কই, কেমনে কই, কই যায়? আল্লাহ আপনি আমাদের সব ভাইকে কবুল করে নিন, আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ সব কিছু আমাদের গোলাম বানায় দিলেন এমনি, এর পেছনে কোনো কারণ নাই? আল্লাহ বলেন, ও দুর্বল বান্দা, এত কিছু তোমার গোলাম আমি বানায় দেওয়ার পর পেছনে তোমার একটা কারণ আছে, আমি কেন এত কিছু তোমারে দিচ্ছি, এত দিলাম কেন, কারণ নাই? কারণ আছে না? আমার একজনে খালি হাত দিয়া দেয়, গুলশান জুমায় পড়াইতে যাই, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে হাত ধরা লাগলে ধরুন পাও দেন, তারপর বলছি কেউ আওয়াজ দিবেন না, বাজে আলোচনা করার অভ্যাস নাই, বাজে কথা বলার টাইম হাতে নাই, জরুরি কিছু কথা বলার নিয়তে বসছি, কেউ ডিস্টার্ব করবেন না, কোনো কথার আওয়াজ আমার কানে যেন না আসে। ভাইরা আমার, হেদায়েত কার হাতে? আমি বললেই হেদায়েত হবে?
নবীর থেকে দামি আর কেউ ছিল? আমগো নবীর থেকে দামি আর কেউ ছিল? নবীর দামি জবানের দামি বয়ানে আবু জাহাল হেদায়াত পেয়েছে, আবু লাহাব পেয়েছে, উতবা পেয়েছে, আমার বয়ানে পাবে? প্রশ্নই উঠে না। আমি তো আরো নাপাক, আমার হাত নাপাক, চোখ নাপাক, জিব্বা নাপাক, টুপি দাড়ি লাম্বা জামা পইরা মোটামুটি কণ্ঠবাজি করতে আছি। আসলে আমি একটা জালেম, আমার থেকে রাস্তার কুকুর ভালো। আমি যে জিব্বা দিয়া বয়ান করি এটা গলার চাপাবাজি। মূলত আমি আল্লাহকে চিনতে পারিনি, কারণ আমি এই চোখ দিয়া বিভিন্ন বেগানার তাকায়া চোখ নাপাক করে ফেলেছি। আমার এই হাত দিয়া জুলুম করে আমি হাত দুটো নাপাক করে ফেলেছি। বিভিন্ন সময় মিথ্যা বলে গীবত করে ঝগড়া করে গালাগালি করে আমার জিব্বা নাপাক করে ফেলেছি। তাহলে আমার দোয়া কবুল হবে? প্রশ্নই উঠে না। আমি আরো তাকায় আছি আপনাদের কারো আমিন যদি কবুল হয় আল্লাহ ওই উসিলা আমাকেও হতে মাফ করতে পারেন। ভাইরা আমার, দয়াময় আল্লাহ রব্বুল আলামিন অনর্থক আমাদের বানান নাই। কেন আল্লাহ আপনি আমাদেরকে এত কিছু দিলেন, সম্মান দিলেন, পেছনে কারণ কি বলে? দুইটা কারণ। কয়টা কারণ? কেন তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম আর সম্মান দিলাম? পেছনে দুইটা কারণের প্রথম কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ পৃথিবীতে বানাবার প্রধান কারণ হলো আমার ইবাদত করবে। কার ইবাদত? কার ইবাদত? আল্লাহ মানুষ বানাবার প্রধান কারণ হলো মানুষ আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। ইবাদত সম্পর্কে বিভিন্ন সময় আপনাদেরকে আমি বয়ান শুনিয়েছি, সংক্ষেপে বলবো ইবাদত বলতে কি বুঝায়। তসবিহ টানো, নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করো, মসজিদের কোণে বসে থাকবা, গাত্তি লয়া জীবন চিল্লা লাগাও, বাড়িঘরের খবর নেওয়ার দরকার নাই। ব্যাপারটা এমন, শুধু তসবিহ টেনে জিকির করবা, চোখের সামনে একটা নেকাব লাগায় দিবা, পর্দা লাগায় দাইনে বামে তাকাইবা না। তোমার ঘর আর মসজিদ, ঘর আর মসজিদ, আর কোনো কথা নাই। ঘরে ডুববা, এখান থেকে আজান শুনে মসজিদে যাইবা, নামাজ পড়বার, ঘুমাইবা, খাইবা, তসবিহ টানবা, কোরআন পড়বার কোনো কাজ নাই। বলে না না, এটার নাম ইবাদত না, ইবাদতের অংশ নামাজ, নামাজ পূর্ণ ইবাদত না। জিকির করা ইবাদতের অংশ, জিহাদ করা ইবাদতের অংশ, এরে আল্লাহর গোলাম। ইবাদত বলতে তোমার জীবনটা পুরাটাই ইবাদত, জীবনের সব ইবাদত, সব ইবাদত, ঘুমানোটাও ইবাদত, বাজারে যাওয়া ইবাদত, বিদেশ সফর করা ইবাদত, খানা খাওয়া ইবাদত, না খাওয়া ইবাদত, না খাওয়াও রোজা রয়ে খাওয়া ইবাদত, কথা বলেন না কেন? নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও। কি বুঝলেন? বাড়ি যেয়ে কইবেন এই না দলিল পাইছি, নামাজ না পড়াও বলে ইবাদত। তাই তো আম্মা গো ঠিকই আছে, আমরা তো নামাজ না পড়লে অনেক ভালো আছে। নামাজ না পড়া ইবাদত কার জন্য? নামাজির জন্য। কার জন্য? নামাজ না পড়া ইবাদত কার জন্য? নামাজির জন্য। রোজা না রাখা ইবাদত কার জন্য? রোজাদারের জন্য। কথা বুঝেন? ঈদের দিন রোজা রাখা সওয়াব, সূর্য অস্ত যখন যায় নামাজ পড়া সওয়াব, এরে আল্লাহর গোলাম। ইবাদত বলতে জীবনের সব তোমার ইবাদত, দোকানদারি করা ইবাদত, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাও ইবাদত। সংক্ষেপ স্লোগান হলো বান্দার জীবনটা আল্লাহর গোলামিতে কাটাও মদিনাওয়ালার তরিকায়, এটাই হলো ইবাদত। মুমিন বান্দা যা করবে সব ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের তরিকায়।
এক কথায় সব ঢুকায় দিলাম, আপনি যা করবেন সব ইবাদত হতে হবে আল্লাহর জন্য। কার তরিকায়? তরিকা কার? রসুলের তরিকায়। এই রসুলের তরিকায় যে থাকবে সে আমার আপন, যে থাকবে না সে আমার দুশ্মন। রসুলের তরিকায় আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমার আব্বা চলে সে আমার আপন, মা চলে আমার আপন, পীর যদি চলে আপন, যেই চলবে সে আপন, যারা চলবে না তারা আমার আপন না। এ নবীর উম্মত, প্রধান কারণ এই দুনিয়াতে আমাদেরকে পাঠাবার কি কারণ? ইবাদত। কি জোরে বলেন, কার ইবাদত? এক নম্বর গেল, এবার দ্বিতীয় আর নম্বর আলোচনা। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে মানুষ বানাবার দুই নম্বর কারণ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের ঘোষণা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর। আল্লাহ বলেন আমি দ্বিতীয় কারণ কেন দুনিয়াতে মানুষ বানাইলাম, জবাব হলো পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? পরীক্ষা দেওয়ার জন্য আমি দুনিয়ায় পাঠাইলাম। প্রশ্ন হলো কিসের পরীক্ষা? জবাব হলো আমলের পরীক্ষা। কিসের পরীক্ষা? একটু মহাব্বতে বলেন, কিসের পরীক্ষা? আর 10-15 মিনিট চালাই, আপনাদের ভাবে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। একটা ডায়েরি মুখস্থ করে তো আর ওয়াজ করতে পারি না, হয়তোবা অনেক বক্তা সাহেবরা করেন, মুখস্থ ওয়াজ তো করা যায় না। আল্লাহ তাআলা যা বলাবেন তাই বলা যাবে। কথা বুঝেন নাই? আহা, একটু ধৈর্য ধারণ করে যদি বসেন, সওয়াবের নিয়তে বসেন, কাজে লাগে। এই মোবাইলে গুডুর গুডুর করে একদল, আর এক বদখাসলা। এই মোবাইলে রেকর্ডিং ঠিক হলো কিনা, ভিডিও হলো কিনা, পিকচার আসলো কিনা, তোমার মোবাইল হাতের থেকে পড়ে গেলে আমও গেল, সালাও গেল, মোবাইল গেল, মেমোরি গেল, সব শেষ। মেমোরির ফিকির না করে দিলে কিছু ঢুকাবার ফিকির কর, দিলটা খালি হয়ে যাচ্ছে। কি সমস্যা? বক্তব্য দিবেন, দেন, দিয়ে দেন। বক্তব্য দিবেন আমাদের কি দেখি? মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জনাব জাহাঙ্গীর কবির সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আল্লাহ পাক অনেক প্রশংসা শুনেছি তার, আপনাদের ধর্মীয় লাইনে অনেক খেদমত করেন এলাকায়, আল্লাহ পাক কবুল করেন, দীনের খাদেম হিসাবে কবুল করেন। আমি কি আরেকটু সামনে আগাবো? যুবক ভাইরা কি ঘুমাও? আল্লাহ কবুল করেন। আল্লাহ দ্বিতীয় কারণ আমাদেরকে কেন পাঠাইলেন, দ্বিতীয় কারণ কি বললাম? পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আমলের। বলেন, কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আবার পাঠাইলেন। আমল, এটা আরবি একটা শব্দ যার ব্যাখ্যা অর্থ হলো কাজ। আমল মানি এই কাজ। আবার দুই ধরনের, ভালো কাজ খারাপ কাজ। ভালো কাজ বদ আমল, নেক আমল বদ আমল, নেক আমল। কোরআন শরীফে আমল মানিও কাজ, ফেলুন মানিও কাজ, দুই কাজের ব্যবধান। লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষেপে আমি খুব ঘুষাবার চেষ্টা করতেছি। নেক আমল আর বদ আমল, আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে মানুষ বানাবার দ্বিতীয় কারণ পরীক্ষা করব আমলের পরীক্ষা। এই আমল আবার দুই ধরনের, নেক আমল বদ আমল। বদ আমল আবার দুই ধরনের, মুনকার আর ফাহশা। ফাহশা মানিও বদ আমল, মুনকার মানি বদ আমল।
ফাহশা ও বদআমল মুনকার ও বদআমল ব্যবধান আছে লম্বা। আল্লাহ তাআলা বলেন আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় মানুষ পাঠাইলাম, তবে কোন আমল? বলে আমি আল্লাহ বদ আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাই নাই। আহসানু আমালা, আমি আল্লাহ আমলের পরীক্ষা করব, দেখব কারা ভালো আমল করে, খারাপ আমল না ভালো আমল। ভালো আমল বুঝেন, ভালো করে বুঝেন, আহসানু আমালা বলেননি, বলেছেন আহসানু আমালা, বেশি আমল না ভালো আমল, বুঝেন ভালো করে বুঝেন, বেশি আমল না ভালো আমল, বেশি আমল না ভালো আমল, বেশি আমল না ভালো আমল। আল্লাহ বলেন আমি ভালো আমলের জন্য দুনিয়ায় পাঠাইলাম, বেশি আমল করেছো কিন্তু ভালো আমল, বেশি আমলের মধ্যে একটাও নাই, কোনো লাভ নাই, কিন্তু আমল কম করেছো, কিন্তু আমলটা যদি ভালো হয় অল্প আমল জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। বেশি আমল না ভালো আমল, ভালো আমলের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। ও বান্দা ভালো আমল অল্প হলেও নাজাতের ওসিলা হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, ক্ষুদর্ত আল্লাহর বান্দি রাস্তা দিয়ে চলছে, খানা নাই কান্না করবে, আল্লাহর কুদরতে একটা রুটির ব্যবস্থা হয়ে গেল, নিজে নির্জনে বসে রুটিটা খাবে ক্ষুধা, হঠাৎ একটা ক্ষুধার্ত কুকুর পার্শ্বে দিয়া জিব্বা বের করে হাউমাউ করে উদা, আল্লাহর বান্দি রুটিটা নিজে না খেয়ে কুকুরের যখন দিয়ে দিল, গাইবি আওয়াজ, ও আল্লাহর বান্দি জান্নাত অজীব হয়ে গেল। বেশি আমল না ভালো আমল, ভালো আমল অল্প হলেও নাজাত, অল্প হলেও কি নাজাত। জীবনভর নামাজ পড়লেন, নামাজের ভিতরে সূরা কেরাত ঠিক করলেন না, ওরে আল্লাহর বান্দা এই নামাজ নামাজের মতো হয়নি। আল্লাহ তাআলা বলেন ভালো আমল নিয়ে আমার দরবারে আসো, অল্প আমল যদি হয় তবে সেটা ভালো হলেই কাজ হয়ে যাবে। শায়খ সাদি রহমাতুল্লাহ আলাইহির আমরা নাম জানি পারস্যের কবি, রাসূলের শানে নাত বানাইছেন আরবি কবিতা, রসুলের রওজার পার্শ্বে গিয়ে আরবি কবিতা পড়েছেন। ইন্তেকালের পরে স্বপ্ন যোগে কথা হয়, রে সাদি কবরে কেমন ব্যবহার পেয়েছো? সাদি বলেন আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন। নাজাতের কি আমল করেছো রে সাদি? বলে জীবনে বড় বড় আমল করেছি, অনেক আমল করেছি, আল্লাহর কাছে বেশি আমল কবুল হয় না, একটা আমল ভালো ছিল সেটা কবুল হয়ে গেল। নবীর শানে আরবি নাত বানায় যে আমি পড়েছি নবীর রওজার সামনে গিয়া, ওই নাতের ওসিলায় আল্লাহ মাফ করে দিয়েছে। বেশি আমল না ভালো আমল, ব্যবধান আছে তো, বেশি আমল আর ভালো আমলে ব্যবধান আছে তো। এরে আল্লাহর গোলাম, বেশি আমলের দাম নাই ভালো আমলের দাম। সাদির নাতে আল্লাহ শুধু খুশি হইছেন ব্যাপারটা এমন না, আল্লাহ তাআলা খুশি হইয়া সাদির জবানের ওই নাত সারা দুনিয়ার মানুষের জবানে জারি করেছে। আমরা এখনো পড়তেছি, কেয়ামত পর্যন্ত সাদির সেই রসুলের শানের আরবি নাত আমরা পড়ি, আর উম্মতেরা যত আসবে তারাও পড়বে, এখনো আমরা পড়ি। বালাগল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগল উলাবি কামালিহি বালাগল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগল উলাবি কামালিহি বালাগল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাতু জামিআ খিসালিহি।
صلوا عليه وآله بلغ العلا بكماله পড়িনি আমরা কিন্তু সহিভাবে পড়ি না মাস্তানির স্টাইলে পড়ি বুঝেন না কথা সহিভাবে পড়ার চিন্তাও করি না নিজে নিজে যা করি ভুল পড়ি এই ভুলের জন্য যে একটু অনুতপ্ত হব আরে আমার তো সঠিকভাবে পড়তে পারি না নামাজটা যেইভাবে পড়ার প্রয়োজন ছিল সেভাবে পড়তে পারি না আমি অপরাধী অপরাধী কখনো মাস্তানি করতে পারে না যেইভাবে যাকাত দেওয়া দরকার ওইভাবে দিতে পারি না আমি দুর্বল আমি অপরাধী যেইভাবে জিকির করা দরকার ওভাবে আমি করতে পারি না আমি দুর্বল অপরাধী বান্দার দুর্বলতা প্রকাশ করবে দূরের কথা বরং মাস্তানি করে আমার থেকে ভালো আর কেউ নাই আমার থেকে ভালো আর কে ভাইরা আমার কোরআন শরীফ খুলে দিলে আরবি পড়তে পারে না ভুল আর ভুল ভুল আর ভুল মুখস্থ যা শিখছে তাও ভুল হাদিস খুলে দিলে আরবি হাদিসের এবারাত পড়তে পারে না অথচ বড় বড় আল্লাহওয়ালা যারা হাদিস পড়ে তাদের গালি দেয় আছে না নাই কিরে আদার ব্যাপারে জাহাজের খবর নেই কেন এত টেনশন কেন তোমার মাথায় কেন বলো মাঝহাবের দরকার নাই তাবলিগের দরকার নাই কোন পীর লাগবে না তরিকা লাগবে না সব শিরিক সব শিরক সব শিরক শিরকের অর্থ জানো কুমিল্লার রসমালাই ভালো না খারাপ কথা খান না কেন এখানে যদি আমি 2 কেজি রসমালাই দিয়া বলি সবাই আমার পক্ষ থেকে খান সবাই খাবে কেউ বলবে হুজুর আমাকে আপনি আলাদা টাকা যদি মন চায় দেন তারপর এই মিষ্টি খাবো না কেন মিষ্টির ভিতরে ভেজাল এই পাবলিক মিষ্টির ভিতরে ভেজাল না ওর ফেটে গজব কথা কয় না কেন মিষ্টি ভেজাল না পেটে ভেজাল কথা বুঝেন না ভালো করে বুঝেন যুবকরা রেডি আছো মাস্তানি কথা যদি বলি রেডি আছো না কোনো কথা নাই আর সঠিক বললে আমার পক্ষে থাক লাডিও একটা রাগ যারা উল্টো কইবে এত সাইজ করালে শাহজালালের এত ভক্ত বাংলাদেশে ইতিহাস জানো খালি দয়ার বয়ান দয়ার বয়ান নবীজি কত দয়াময় রে আল্লাহ কত দয়াময় নবীর রাগের বয়ান শুনছো বাবলি নবী যে কত রাগি এক দাঁড়ানি নবী রাগ করে আর নবীর রাগটা কি আল্লাহর বিরুদ্ধে সাতশো তাজা প্রাণ হত্যা করেছে আল্লাহর রাগ কম নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর গিয়া সুপারিশ করছে অন্যান্য বিবিদের চাপাচাপি দেখি নবী আপনি শুরুতে একটু গরিব ছিলেন টাকা পয়সা কম ছিল এখন তো গনিমতের মাল পাইতেছেন এবারে একটু আমগো খোরপোশ বাড়ায় দেন পারস্যের রুমের বাদশা যারা কাফের এদের বিবিরা কত স্বাচ্ছন্দে চলে আল্লাহ আয়াত নাজিল করে কয় নবী তাড়াতাড়ি তওবা করতে কন তওবা না করলে এক্ষণ এক্ষণ তালাক দেন কে কয় কার আইন এটা কি দয়া করছে আল্লাহ আল্লাহর রাগ আছে না কেমন রাগ চূড়ান্ত রাগ আল্লাহ দেখাবেন হাশরের দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আহা ভাইরা আমার আরেকটু আগাবো কতদূর গেলাম কথা মিষ্টি মিষ্টি এই যে কুমিল্লার রসমালাই সবাই খাবেনি কেন রসমালাই খারাপ না পেট খারাপ যুবকরা কও না কা ওহ কি বাচ্চা গরু সিনার হাড্ডি পাকাইছে খুব মজা কইরা খিচুড়ি সাথে তাবারক খাইয়া মোবারক গাইস কি মজা রে মজা এত মজা ডাক্তার কইছে খাবি না গুল্লি মারি তোর কথা আমি খাইয়া লই আগে মরুম ভরে
এত মজার গরুর গোশত, আমি খিচুড়ি পাকাইলাম গরুর গোশত তাজা। ঈদের দিন দাওয়াত দিলাম, এলাকার মানুষ আসেন, আমার বন্ধু বান্ধবরা খাবে। আপনারা একটু বুঝে থাকলে বলবেন, এখানে যদি আমি গরুর গোশত দিয়া সুন্দরভাবে খিচুড়ির ব্যবস্থা করে দেই, সবাই খাবে নি কেন? গোশত খারাপ না পেট খারাপ? এই ভাই যান, আপনি রসমালাই খান না, এজন্য গালি দিয়েন না, রসমালাইয়ের বদনাম করেন না। আমি